শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মেয়র ঘনিষ্ঠদের অভিযোগ বরিশালের ঘটনায় পুলিশ প্রশাসন বাড়াবাড়ি করছে। এদিকে নির্বাচন পর্যবেক্ষণে রাশিয়া যাচ্ছেন সিসি, জানাবো তালেবান ইস্যুতে মুখ খুললেন মোদি। থাকছে প্রশাসন রাজনীতিবিদদের মতো আচরণ করছে। সবশেষ থাকছে বরিশালের ঘটনা পুঁজি করে কাউকে পানি ঘোলা করতে দেওয়া হবে না তথ্যমন্ত্রী। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বরিশালে ইউএনএর বাসভবনের হামলার ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে দায়ী করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি দিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন মেয়রের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা। একই সাথে তারা ইউএনওর বাসায় হামলার ঘটনাকে নাটক আখ্যায়িত করে বলেছেন এই ঘটনা নিয়ে পুলিশ ও প্রশাসন বাড়াবাড়ি করছে এবং পুলিশ প্রশাসনের তদন্তে তাদের কোনো আস্থা নেই। বরিশাল নগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম গণমাধ্যমকে বলেন সরকারি কর্মকর্তাদের যারা স্টেটমেন্ট দিয়েছে বরিশালের বাস্তবতার আলোকে তাদের এই স্টেটমেন্ট দেওয়া ঠিক হয়নি, টিএনওর বাসায় হামলা হয়নি। উপরন্তু পোস্টার অপসারণকে কেন্দ্র করে যেভাবে প্রশাসন দলীয় নেতাকর্মীদের মারধর করছে, এমনকি মেয়রকে লক্ষ্য করে গুলি করছে, এটি আড়ালের জন্য হামলার বিষয়টি সামনে এনেছে। সরকার যে তদন্ত করছে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে তার উপরে আপনাদের আস্থা নেই? এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের আস্থা নেই, কারণ তারা একটি পক্ষ আছে এবং বিপরীতে ইউএন ওর বাসায় হামলার নাটক সাজিয়েছে। আমরা মনে করি পুলিশ পক্ষ নিয়েছে, প্রশাসন আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা মনে করি নিরপেক্ষ তদন্ত হোক, সেজন্য বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। দুই মামলায় অভিযুক্ত হওয়ার পর মেয়র এখন কি করবেন, এমন প্রশ্নের জবাবে আফজালুল করিম বলেন এটা আমরা আইনানুগভাবে দেখব। ওদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তাদের বিজ্ঞপ্তিতে আরো বলেছে সাদিক আবদুল্লাহ তার বাহিনী নিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং সমস্ত জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদিকে বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় শুক্রবার আরো একজনকে আটক করেছে তারা। এ নিয়ে দায়ের করা দুটি মামলায় আসামিদের 16 জনকে আটক করা হলো। তবে শহরে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় এখনো বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। কোর কমিটির মিটিংয়ে আমরা 10 প্লাটুন বিজিবি ও 8 জন ম্যাজিস্ট্রেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আপনারা দেখছেন বরিশালের বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও চমৎকার আছে, সে কারণে আমরা মনে করছি বিজিবি এখন প্রয়োজন হবে না। যদি হয় বিজিবি সহ সব বাহিনী প্রস্তুত আছে, তবে আশা করি জনপ্রতিনিধিদের রাজনৈতিক বরিশালের মানুষকে সম্মান করে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হবে না। বরিশালের কর্মকর্তারা বলছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে মামলার আসামি করলে তার অনুসারীরা অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে এমন আশঙ্কা থেকে অতিরিক্ত সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েনে চিন্তা করছিলেন প্রশাসন। কিন্তু ব্যাপক গ্রেপ্তার অভিযান মামলায় সুনির্দিষ্টভাবে মেয়রকে অভিযুক্ত করার পর মেয়র অনুসারীদের কোনো তৎপরতা শহরে কোথাও দেখা যায়নি। বরিশালের সাংবাদিক শাহিনা আজমিন বলছেন শহরের অবস্থা এখন স্বাভাবিক হলেও পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। আর শহরের বাইরে মেয়র অনুসারীরা মাঝে মধ্যে মিছিল বের করে মেয়রকে মামলা থেকে অবহতি দাবি জানাচ্ছেন। তিনি জানান তার অনুসারীদের অনেক জায়গা কর্মসূচি পালন করছিল, বাস লঞ্চ ও বড় বড় দোকানপাট বন্ধ ছিল, তবে আজ সেরকম নেই। বিশেষ করে নগরে হঠাৎ করে মিছিল করছে আর উপজেলাগুলোতে মিছিল হচ্ছে, আবার পরিস্থিতি একেবারে স্বাভাবিক তাও বলা যাবে না, কারণ সবাই উদগ্রীব যে কি হয়, কারণ দুটি মামলাতে মেয়রই হুকুমের আসামি। মেয়র সাদিক আবদুল্লাহ অবশ্য ঘনিষ্ঠ কয়েকজন নেতা সহ তার বাসাতেই অবস্থান করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবেদুল কাদের ইউএন এর বাসায় হামলার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণার পর থেকে বরিশালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা সতর্ক অবস্থায় আছেন। একদিকে প্রশাসনের কর্মকর্তার চাপ, আরেকদিকে আওয়ামী লীগের মধ্যে মেয়রের পরিবার শক্ত রাজনৈতিক অবস্থান, দুটি বিষয়কে চিন্তা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলছেন তাদের অনেকে। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছেন বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন এর বাসায় হামলার ঘটনায় সেখানকার সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসনিক কর্মকর্তার এই সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবির কথা জানানো হয়েছে। সেখানে অভিযোগ তোলা হয়েছে যে সমগ্র বরিশালবাসী এই মেয়রের অত্যাচারে অতিষ্ঠ। বরিশালের ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা ডাকা হয়। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এরপর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এমন কার্যকলাপের তীব্র নিন্দা জানায়। মেয়রের হুকুমে এমন ঘটনা সংঘটিত হয়েছে অভিযোগ এনে তারা অবিলম্বে তার গ্রেপ্তার দাবি করছে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য অঙ্গীকার ব্যক্ত করছে। হামলার বিষয়টি নিয়ে মেয়রের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। যাচ্ছি পর সংবাদে। রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে মস্কো যাচ্ছেন বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনার সিএসসি কে এম নুরুল হুদা। আগামী 17-19 সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার নির্বাচন অনুষ্ঠিত হবে, ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসির এই সরকারি এই সফর বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ে আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে সিএসসি 16 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া অবস্থান করবেন। সরকারি এই সফরে সিএসসির সফর সঙ্গী হিসেবে তার পিএস একেএম মাজারুল হকও যাচ্ছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের আমন্ত্রণে এই সফরে তারা সেখানে 5 দিন অবস্থান করবেন। যাচ্ছি পরের সংবাদে। দীর্ঘ 2 দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়েছে তালেবান। এর মধ্যে আফগানিস্তানে অন্তত 2টি ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালেবান। সেখানে তল্লাশি চালানোর সময় তছনছ করার পর 2টি গাড়িও নিয়ে গেছে তালেবানরা। গত বুধবার কান্দাহার এবং হেরাতের ভারতীয় দূতাবাসে এই ঘটনা ঘটে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এদিকে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা সামনে আসার পর মুখ খুললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শুক্রবার টুইটারে জানান, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যার শুরু তার স্থায়িত্ব অনেক কম। দূতাবাসের ঘটনার কয়েকদিন আগে আফগানিস্তানের ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানরা কাতার অফিস থেকেই আশ্বস্ত করা হয়েছিল। দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিলেন তালেবান। ভারত সরকারের সূত্র অনুযায়ী কাতার অবস্থিত তালেবান নেতা আব্বাস স্টানজাইকের অফিস থেকে এই বার্তা দেওয়া হয়েছিল। চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মীদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত। ভারতীয় বিমান বাহিনীর 2টি C-17 বিমান করে দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়। আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা হয়। যদি এখনো প্রায় 1000 ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন। যাচ্ছি পরের সংবাদে। আগে 2টো জিনিস ছিল। প্রথমত, রাজনীতিবিদেরা রাজনীতি করতেন এবং তারা বিভিন্ন দল থেকে আসতেন। দ্বিতীয়ত, এর ফল প্রশাসন নিরপেক্ষ থাকতো। একে বলে পার্মানেন্ট স্থায়ী সিভিল সার্ভিস। রাজনীতিবিদ যে কোনো সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেললে তা জনহিতকর নয় এমন কোনো কাজ করলে পার্মানেন্ট সিভিল সার্ভিস রাশ টেনে ধরতো। এখন পার্মানেন্ট সিভিল সার্ভিসেও রাজনীতিকরণ করছে। আগে ছাত্ররা রাজনীতি করা ব্যক্তিরা সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর রাজনৈতিক পরিচয় ধারণ করতেন না, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে। এখন রাজনীতিবিদও মনে করছেন, আমি রাজনীতিবিদ। আর সিভিল সার্ভিসের লোকজনও মনে করেন, আমি বা কম কিসে, তারাও রাজনীতিবিদের মতো আচরণ করছেন। যেহেতু জাতীয় নির্বাচনে আমলাদের উপর নির্ভরশীলতা তৈরি হয়েছে, তাই এমনটা হচ্ছে। আগেও রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গেলে তারা মেনে নিতেন, ফলে সংঘাত হতো না। এখন তো দুপক্ষে রাজনীতিবিদ, আগে সরকারি অফিসকে রাজনীতিবিদরা টার্গেট লক্ষ্যবস্তুতে পরিণত করতেন না, কারণ তারা জানতেন তারা কোনো প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা সাবঅর্ডিনেট। রাজনৈতিক দলের মধ্যে যেমন বিভাজন থাকে, এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও তেমন। আগে রাজনীতিবিদরা ভাবতেন আমলারা যা করছে টার্গেট করে করছে না। সরকারি কর্মকর্তাদের আগে মানুষ সমীহ করত, এখন সিভিল সার্ভিস আর নিরপেক্ষ আচরণ করে না, ফলে রাজনীতিবিদরা তাদের এমন আচরণ আমলে নিচ্ছেন। আগে এমনটা ছিল না, আমরা রাজনীতিদের অনেক পছন্দের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতাম, সেজন্য মাঝে মধ্যে বদলি করে দিত, কিন্তু এভাবে বাসা বাড়িতে আক্রমণ করত না। আগে ইউএনদের পাশে আনসার সদস্য থাকতো না। সিভিল সার্ভেন্টদের মোরাল অথরিটি ছিল যে আমরা শুধু রাষ্ট্রের জন্য কাজ করি, দলের জন্য নয়। এখন আমলারাও দলের জন্য কাজ করেন। বরিশালের মেয়র সানিয়াবাদ সাদিক আবদুল্লার বিপক্ষে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কি সম্পর্ক সেটা তো এখনো জানি না। বরিশাল সদর ইউএনএর বাড়িতে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের যে ভাষায় বিবৃতি দিয়েছে সেটা এভাবে তা ঠিক হয়নি। আগে এমন ঘটলে হয়তো ক্যাবিনেট সেক্রেটারি রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করতেন, সমাধানের চেষ্টা করতেন, এগুলো পাবলিক হতো না। এভাবে পাবলিকলি বিবৃতি দেওয়া বিষয়টা খুবই বেমানান, এগুলো অভূতপূর্ব। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তো কোনো দলের নন, কারো বিপক্ষেও নন। বিষয়টি বেশ শান্তভাবে করা যেত, অথবা আগে এমন ঘটনা ঘটলে হয়তো রাজনীতিবিদদের থানা যেতে হতো। যাচ্ছি পরের সংবাদে। বরিশালের ঘটনাকে পুজো করে কাউকে পানে ঘোলা করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, তদন্তে সত্য উদ্ঘাটিত হবার আগে এ নিয়ে অতিমাত্রায় কথা বলা বা কিছু করা সমীচীন হবে না। শুক্রবার বিকেলে শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।